অন্তর শক্ত হয়ে যায়। জি, এই অন্তরকে নরম করার একমাত্র উপায় হচ্ছে আল কোরআনুল করিম। যে যত বেশি কোরআনে করিম হ্যাঁ ভালো কোয়ালিটির পড়ে তেলাওয়াত করে তত তার অন্তর নরম। অন্তর নরম করার বেশ কিছু পন্থা রয়েছে কোরআন সুন্নায়, জি দলিল ভিত্তিক। তার মধ্যে একটি উপায় হচ্ছে কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করা এবং অর্থ বুঝে তেলাওয়াত করা, আর তার গভীরতায় একটু নামার চেষ্টা করা, থেমে থেমে যেই জায়গাগুলিতে অন্তর বেশি নরম হচ্ছে একাধিকবার রিপিট করে তেলাওয়াত করা। দেখেন অনেক আরবরা যেহেতু বুঝে পড়ে, সেজন্য অনেক আরবের কারিরা কী করে, একটা আয়াতকে বারবার করে রিপিট করে। শুনেছেন না রমজান মাসের তারাবিতে দেখবে? কিন্তু আমাদের দেশের কারিরা তাদের উঁচা নিচে কিছু বুঝে না, ও চলছে, ও পাহাড়ের ওপরে উঠেছে, না নিচে নদীতে নেমেছে, না সাগরে নেমেছে, কিচ্ছু বুঝে না। না জান্নাতের কথা, না জাহান্নামের কথা, না আজাবের কথা, না নিয়ামতের কথা, জাল ফলে একই এতে চলছে, একই মানে চলতেই আছে, চলতেই আছে, একেবারে নিজেও লাভবান হইতে পারে না আর অন্যকেও লাভবান করতে পারেন না। নিজেরও কান্না আসে না, খতম করে দিল 10 দিনে, খতম করে আর এক মসজিদ হাফেজ সাহেব ধরলো, কয়েক মসজিদে হাফেজরা খতম করে রমজানে, জানেন এগুলো? এ হাফেজ জানে, আপনার শুধু জানে যে এক হাফেজ এক রমজান এক খতমই করে না, অনেক হাফেজ আছে যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে, কারণ এই ময়দানের লোক যেহেতু সেই জন্য জানি, এরা যেই এলাকাতে গোটা দেশের মধ্যে বেশি টাকা পাওয়া যাবে সেখানে যাবে। যেন পশ্চিমবঙ্গের হাফেজদের কথা বললি, পশ্চিমবঙ্গে যদি তারাই পড়ে তো বেশি পয়সা পাবে না, বাঙালি যেহেতু অত পয়সা দেবেন না। কোথায় যেতে হবে তাহলে? যেখানে ডিমান্ড বেশি আছে, চলে গেল কেরালা, তামিলনাড়ু চলে গেল, চলে গেলো কোথায়, কাশ্মীর চলে গেল, জি হ্যাঁ কোথায় চলে গেল রাজস্থান, যেখানে বেশি ডিমান্ড আছে দেবে। আর তারপরে তখন কন্ট্যাক্ট করলো, তোমার 10 দিনে কিন্তু খতম করবো, আবার আর এক মসজিদ ধরে রেখেছে, শেষ 10 দিন আরেক জায়গায়, তারপরে মধ্য 10 দিন আরেক জায়গায়, ব্যবসা ব্যবসা, জি হ্যাঁ, যার ফলে এই দিয়ে নিজেও লাভবান হয় না, আর যাদের এমামতি করে তারাবি খতম করলো তাদেরও কোনো লাভ হয় না, পড়া হইলো। জি, হাজুন কাহাজদি শের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজুন কাহাজদি শের, কবিতা আবৃত্তির মতো আবৃত্তি হইল, শের মানে কবিতা।